আসসালামু আলাইকুম, আমি অপর্ণা বলছি আমার আমি ব্লগ থেকে। আজ আমি আপনাদের টক জাল মিষ্টি দিয়ে তৈরি পাপড়ি চাট তৈরি করে দেখাবো। মুখে জল আনার মতন একটি রেসিপি, সবাই একবার হলো চেখে দেখবেন বা বানিয়ে দেখবেন। প্রথমে আমি 1 কাপ চানা বুট, যেটা দিয়ে চটপটি বানানো হয়, সেই বুটটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর কিউব করে কাটা আমি আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন সেই সিদ্ধ করা বুটের সাথে সেই কিউব করা আলুগুলো আমি মিক্স করে ফেলবো। 1 কাপ বুটে 3 জন সর্বমোট খেতে পারবে। আমি 3 জনের আন্দাজে সব উপকরণগুলো দিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ টালা জিরার গুঁড়ো দিচ্ছি, 1/2 চা চামচ রেড চিলি পাউডার দিচ্ছি, এটা আপনাদের উপর ডিপেন্ড করে কে কতটা ঝাল খেতে পারে। তারপর সামান্য একটু সরিষার তেল অ্যাড করছি এবং ভালো মতন এগুলো মিক্স করে ফেলবো। এখানে আমি কোনো লবণ ইউজ করব না, কারণ বুট এবং আলু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে নিয়েছি। 1/2 চা চামচ আমি চাট মশলা ইউজ করেছি, আপনারা চাইলে চটপটির যে মশলাটা থাকে প্যাকেটে সেটাও ইউজ করতে পারেন। আবার এগুলো ভালো মতন আমি মিক্সড করে ফেলব। হাফ কাপ ন্যাচারাল ইয়োগটের সাথে আমি 1/2 চা চামচ জিরা গুঁড়ো নিয়েছি এবং সামান্য একটু পানি দিয়ে আমি এটা পাতলা করে সস বানিয়ে নেব। আর দ্বিতীয় সসটি আমি তৈরি করব তেঁতুলের সস দিয়ে। তেঁতুলের সস নেব আমি সামান্য একটুখানি, তাতে আমি সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাও পাতলা করে একইভাবে আমি এটা সস বানিয়ে নেব। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার সসটি যে আমি তৈরি করছি সেটা কতটুকু ঘনত্ব হওয়া দরকার, অত পাতলাও না আবার অত ঘনও না, জাস্ট ডেকোরেশন বা উপরের দেওয়ার জন্য যতটুকু আমার দরকার ঠিক ততটুকু আমি করে নিচ্ছি। এখন সর্বশেষ অন্য একটি পাত্রে আমি পাপড়ি চাটটি তৈরি করে ফেলবো লেয়ার লেয়ার মাধ্যমে। প্রথমে আমি ফার্স্ট লেয়ারটি দিয়েছি নিমকি দিয়ে, এখানে হ্যান্ডমেড নিমকি এগুলো, সেটা আমি প্রথমে দেব। তারপর নিমকির উপরে আমি সেই আলু অ্যান্ড চানা বুটের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দেব। ন্যাচারাল ইয়োগর্ট দিয়ে যে সসটি আমি তৈরি করেছি সেটা উপরে দিয়ে দেব। তারপর আমার যে দ্বিতীয় সসটি আমি তেঁতুলের সস দিয়ে তৈরি করেছি সেটা দিয়ে দেব। সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, খুবই সামান্য। তারপর উপরে ধনিয়া দিয়ে দেব, ধনিয়া কুচি। বাস হয়ে গেল আমার পাপড়ি চাট। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।